এবার দুর্গাপুজোয় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার থেকে আসছে পাসওয়ার্ড মুভিটি। আর এই পাসওয়ার্ড মুভিটি নিয়ে দেব ফ্যানদের মধ্যে প্রচুর হাইপ ক্রিয়েট হয়েছে, সবার টিজারটি ভালো লেগেছে। আর কালকে 5:30টার সময় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার থেকে জানানো হয়েছে যে এটা ফুল ফ্লেজ ট্রেলার বার করা হবে। কিন্তু এই ট্রেলার বেরোনোর আগে আমি একটা খবর জানতে পারলাম যে এই পাসওয়ার্ড মুভিটি কিন্তু মানে কোনো আসল গল্পের উপর ভিত্তি করে বানানো হচ্ছে না, এটি একটি কপি। হ্যাঁ ঠিকই শুনেছেন, পাসওয়ার্ড মুভিটি হচ্ছে একটি কপি। 2018 তামিল মুভি ইরুম্বু থেরাই, যদি আমার প্রোনাউন্সিয়েশনে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে তোমার চেক করে দিতে পারো। আর এই ইরুম্বু থেরাই লিঙ্কটা ডাব করে ইউটিউবে ছাড়া হয়েছে, যেটি হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য মুভি। এই মুভিটি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। ইরুম্বু থেরাইয়ের গল্পটা হচ্ছে, এটার যে হিরো বিশাল সে হচ্ছে একজন আর্মি অফিসার, আর তার প্রচুর মানে অ্যাংরিনেস চলে আছে সব ব্যাপারে। এই জন্য তার ডিপার্টমেন্ট তাকে বলে আগে তোমার অ্যাংরি নিয়ে আসো, মানে তোমার এই সব কিছুতে এত রেগে যাওয়া, সব কিছুতে এত সব সিচুয়েশনে রেগে যাওয়া, এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে শেখো, তারপর আবার তুমি জয়েন করবে আর্মিতে। সো সেই অনুযায়ী সে একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেয় এবং তার ডাক্তার বলে তাকে যে তুমি তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে এসো কদিন, তাহলে তোমার মানে অনেকটা তোমার রাগকে কন্ট্রোল করতে শিখতে পারবে। সো সেই অনুযায়ী গল্পের নায়ক গ্রামে পৌঁছায় এবং গ্রামে গিয়ে জানতে পারে তার বোনের বিয়ে ঠিক হচ্ছে, এবং তার বোনের বিয়ের জন্য তার বাবা কোনো জায়গা থেকে লোন পান না, কিন্তু হঠাৎ করে একজনের কাছ থেকে একদিন দেখেন যে লোন পেয়ে যান, এবং সেই লোকটি তার বাবার আধার কার্ড এছাড়া যা সব দলিলপত্র আছে একটি জেরক্স কপি নিয়ে নেন এবং তাকে বলেন যে তাকে লোন দিয়ে দেবেন। কিন্তু লোন তো তিনি পানই না, সঙ্গে যা ব্যাংকে টাকা ছিল তার সেটিও উধাও হয়ে যায়। তো এই নিয়ে তার ছেলে তদন্ত করতে থাকে, মানে গল্পের নায়ক তার তদন্ত করতে থাকে যে আসলে টাকাগুলো কে দিল, কে এটা মাস্টার মাইন্ড, এই করে জানতে পারে সে ডার্ক নেট ব্যাপারটা। সো এই করে করে গল্প এগোতে থাকে, লাস্টে অনেক টুইস্ট আছে গল্পের। সো এই এটার গল্প আর পাসওয়ার্ডের যে টিজার যেটা দেখানো হয়েছে, পাসওয়ার্ডে আমার যতদূর মনে হলো যে অনেকগুলো নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো হয়েছে, পুরোপুরি এই মুভিটিতে কপি করা হয়নি মনে হচ্ছে। এখানে যেমন মাস্টার মাইন্ড মানে যে ভিলেন তা সে মানে পরমবদ্ধ করা হয়েছে, তার সাথে একজন সহকারী রাখা হয়েছে পাসওয়ার্ড মুভিটিতে। এছাড়াও অদ্বিতের ক্যারেক্টারটা মনে হয় ওটা তো আছেই তামিল মুভিটাতে, এটাকে একটু নতুন করে এস্টাবলিশ করা হয়েছে বেঙ্গলি মুভিতে। সো ওভারঅল যদি বলি তো পাসওয়ার্ড মুভিটা আমি কোথায় গেছিলাম, এটা কোনো কপি মুভি না, কিন্তু সেদিন ইউটিউবে দ্য রিটার্ন অফ অভিমন্যু সিনেমাটি দেখার পর আমার সব ডাউট ক্লিয়ার হয়ে গেল। অবশ্য কালকে যখন ট্রেলারটা বেরোবে তখন তোমরা আরো ভালোভাবে জানতে পারবে যে এই মুভিটা সত্যি কপি কিনা, তখন তোমাদের আমার কথা বিশ্বাস হবে। এবং যদি তোমরা আগে থেকে জানতে যে এটা কপি কি কপি নয়, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট।